হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা অনুপাতের অঙ্ক শিখব। আজকে আমরা শিখব অনুপাতের অঙ্ক। অনুপাত কাকে বলে, অনুপাত কয় প্রকার, পদ কাকে বলে, এগুলোই আমরা আজকে শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা অনুপাতের অঙ্ক শিখব। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই অনুপাত কাকে বলে, অনুপাত কত প্রকার এবং অনুপাতের পদকে কি বলে। তাহলে চলো দেখে নিই অনুপাত কাকে বলে। দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। অনুপাতের দুইটি অংশ, অনুপাতের যে দুটি অংশ থাকে তাকে পদ বলে। অনুপাতের যে দুটি অংশ থাকে তাকে পদ বলে। অনুপাতের চিহ্ন এই রকম, অনুপাতের চিহ্ন এই রকম হয়। তাহলে আমরা জেনে গেলাম যে অনুপাতের যে দুটি অংশ থাকে তাকে পদ বলে। প্রথম পদকে পূর্বপদ এবং দ্বিতীয় পদকে উত্তরপদ বলে। প্রথম পদকে পূর্বপদ এবং দ্বিতীয় পদকে উত্তরপদ বলে। মনে রাখবে, কোনো অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য অনুপাতে পূর্বপদ ও উত্তরপদকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ করা হয়। বুঝতে পারলে? কোনো অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য অনুপাতে পূর্বপদ ও উত্তরপদকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। মানে পূর্বপদকেও যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে উত্তরপদকেও দুই দিয়ে ভাগ করব। বোঝা গেল? মনে করো উত্তরপদ চার, পূর্বপদ ছয়, তাহলে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে পূর্বপদকেও দুই দিয়ে ভাগ করব, উত্তরপদকেও দুই দিয়ে ভাগ করব। বোঝা গেল? এবারে দেখো, অনুপাতকে তিন ভাগে ভাগ করা হয়, গুরু অনুপাত, লঘু অনুপাত এবং সমানুপাত। তাহলে গুরু অনুপাত কাকে বলে? কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন ফাইভ ইজ টু থ্রি, ফোর ইজ টু ওয়ান। এখানে দেখো ফাইভ থ্রির থেকে বড়, আবার ফোর ওয়ানের থেকে বড়, সুতরাং এটি গুরু অনুপাত। পূর্বপদ সবসময় উত্তরপদের চেয়ে বড় হবে, তাহলে এটা হবে গুরু অনুপাত, লঘু অনুপাত। আবার যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোট তাকে লঘু অনুপাত বলে। যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোট তাকে লঘু অনুপাত বলে। যেমন টু ইজ টু ফাইভ, ওয়ান ইজ টু থ্রি। এখানে দেখো টু ফাইভের থেকে ছোট, ওয়ান থ্রির থেকে ছোট, এখানে উত্তরপদ পূর্বপদের চেয়ে বড়, সুতরাং এটি লঘু অনুপাত। আবার দেখো সমানুপাত, কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান হলে তাকে সমানুপাত বলে। কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান হলে তাকে সমানুপাত বলে। যেমন ফাইভ ইজ টু ফাইভ, টু ইজ টু টু, এখানে দেখো উত্তরপদ এবং পূর্বপদ উভয় সমান, সুতরাং এটি সমানুপাত। আবার দেখো ব্যস্ত অনুপাতও হয়, ব্যস্ত অনুপাত কী। আবার অনুপাতের ক্ষেত্রে ফাইভ ইজ টু থ্রি ও থ্রি ইজ টু ফাইভ, এখানে দেখো ফাইভ ইজ টু থ্রি এটা উল্টে গিয়ে থ্রি ইজ টু ফাইভ হলো, সুতরাং ফাইভ ইজ টু থ্রি থ্রি ইজ টু ফাইভের ব্যস্তানুপাত। বোঝা গেল? আবার কোনো অনুপাতের ক্ষেত্রে ফাইভ ইজ টু থ্রি এবং থ্রি ইজ টু ফাইভ এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাত। যেমন ফাইভ ইজ টু থ্রি এবং থ্রি ইজ টু ফাইভ, এখানে দেখো ফাইভ ইজ টু থ্রি উল্টে গিয়ে থ্রি ইজ টু ফাইভ হয়েছে, তাহলে ফাইভ ইজ টু থ্রি থ্রি ইজ টু ফাইভের ব্যস্তানুপাত। তাহলে বন্ধুরা, আশা করি আমরা অনুপাতের একদম প্রাথমিক ধারণাটা পেয়ে গেলাম। অনুপাত সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না। অনুপাত কাকে বলে, কত প্রকার, এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। অঙ্কর ক্ষেত্রে এগুলো ভীষণই প্রয়োজন হবে। যদি আমরা এগুলো না বুঝতে পারি তাহলে আমরা অনুপাতের অঙ্ক করতে পারবো না। তাহলে এগুলো মুখস্থ করবে, মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তাহলে আসি, টাটা।